দর্শক, বিরতির পর আবারও ট্রাভেল গাইড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আপনারা এই মুহূর্তে এই মাত্র যারা টিভি স্ক্রিনের সামনে এসে বসেছেন, আপনাদের জন্য বলে রাখছি আমাদের আজকের টপিক হলো ট্রাভেল টিপস। আর আমরা খুবই প্রাণবন্ত আলাপের মধ্যে ছিলাম, শুধুমাত্র আমাদেরকে কমার্শিয়াল ব্রেকে যেতে বলছি বলে আমরা খেটে পড়েছিলাম। আবার আমরা চেষ্টা করব প্রাণবন্ত আলাপে যাওয়ার জন্য, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদেরকে ফোন করেন, অনেয়ারে ফোন করতে পারেন, টিভি স্ক্রিনের নিচে আমাদের টেলিফোন নম্বর আছে, লাইভ টেলিফোন নম্বর, আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের অভিজ্ঞতা, এবং আপনাদের যদি কোনো কিছু উপদেশ দিতে চান সেগুলো দিতে পারবেন। চেষ্টা করব আপনাদের উপদেশটা জায়গা মতো পৌঁছানোর জন্য। আর হ্যাঁ, আমরা আলাপ করছিলাম এই যে টিপস কী কী আমরা যখন ট্রাভেলিং করি ব্যাক হোম বাংলাদেশ, আমাদের শিকড়ের টানে বাংলাদেশে যেতেই হয়, ব্যাক হোম আছে, তারপর অনেক দেশে আমরা যাই, তো যাওয়ার আগে কী কী প্রিপারেশন, আমার বোন হাফসা এগুলো বলেছেন। আপনারা যারা মিস করেছেন তাদের জন্য আমি একটু বলে রাখছি, বিশেষ বিশেষ দু একটা বিষয় বলছি। যেমন আমরা বলছিলাম, যাওয়ার আগে আপনাকে প্রথম প্রস্তুতি নিতে হবে, আপনাকে ছুটি নিতে হবে, আপনি যদি কাজের মধ্যে থাকেন ছুটি নিতে হবে, এক। দ্বিতীয়ত, আপনি 6-7 মাস আগে টিকিট কাটতে হবে, দুই। তৃতীয়, আমরা বলছিলাম যে পাসপোর্ট, অনেক দেখা যায় যে টিকিট কাটতে এসেছেন কিন্তু ওনার পাসপোর্টটা এক্সপায়ার্ড, এখন 2-4 দিন 1 সপ্তাহ পরে যাবেন কিন্তু পাসপোর্টই নেই, তখন দৌড়ঝাঁপ করতে হয়, তো এই জন্য আপনি টিকিটটা বুকিং দেওয়ার আগেই আপনার পাসপোর্টটা চেক দেখবেন। আর টিকিট বুকিং দেওয়ার আগে আপনি পাসপোর্ট যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসে ততক্ষণ পর্যন্ত টিকিট বুকিং করবেন না, কারণ ব্রিটিশ পাসপোর্ট অফিস এটাই অ্যাডভাইস করে, স্ট্রংলি অ্যাডভাইস করে, তোমার পাসপোর্ট যতক্ষণ তোমার হাতে না পৌঁছায় তুমি টিকিট বুক করবে না। তো এই জন্য আপনাকে 6-7 মাস আগে এগুলা আপনি প্রিপেয়ার্ড হইতে হবে, 6-7 মাস আগে টিকিট বুকিং দিতে হবে, এগুলাই বলছিলেন। আরও অন্যান্য বিষয় বলছিলেন, আবার যদি সুযোগ সাপেক্ষ হয় আমরা এগুলা চেষ্টা করব অন্য একটা প্রোগ্রামে তুলে ধরার জন্য। চলুন এখন আমি চলে যাই আমার মজ্জিম ভাই, আমার ডান পাশে বসা মজ্জিম ভাইয়ের কাছে। মজ্জিম ভাই, আমরা আলাপ করেছি অনেক বিষয়, এখন আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের যুবক সমাজ, আমাদের ইয়াং জেনারেশন, 3G, 3rd generation, ওরা বাংলাদেশে ব্যাক হোম যেতে চায় না কেন? ওদের অনীহা কেন বাংলাদেশে যেতে চায় না? সাপোজ ধরেন আমার ফ্যামিলি, আমার বাচ্চাদেরকে আমি 2 বার নিয়ে গেছি, তারা একবার স্কুলে থাকতে, একবার কলেজে থাকতে, তো একবার গেছি আমি উমরা করে, বলছি উমরা করবো, চলো বাংলাদেশে, উমরা করে বাংলাদেশ। তারপর আবার যখন ওরা কলেজে চলে গেছে তখন বলছি চলো দুবাই যাবো, তারপর বাংলাদেশ, এখন ভাবছি বলবো মালয়েশিয়া চলো, তারপর বাংলাদেশ। এইগুলা কেন লাগবে আমাদের দেশে? আমরা যাব ওদের পূর্বপুরুষের জন্মস্থান, আমাদের জন্মস্থান, তাদের অনীহা কেন? অনেকগুলি কারণ বলুন। হ্যাঁ, অনেকগুলি কারণ এটা আসলে কেন তারা যাইতে চায় না। প্রথমত যে বিষয়টা সেটা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এখানে বোন বোট আপ যে বাচ্চারা বেশিরভাগই বাংলায় কমিউনিকেশন করতে পারে না, যেটা পারে সেটা খুবই সামান্য, হ্যাঁ খুবই সামান্য, লিখতে পড়তে তো মানে আর কি পারেই না, বাট এমনিতে যে মানে আর কি নর্মাল যে কমিউনিকেশন সেটাও মানে আর কি খুবই সীমিত। এখন এখানকার বাচ্চারা যদি দেশে যায় এবং ওইখানে যদি তারা কমিউনিকেট না করতে পারে, অবভিয়াসলি মানে আর কি তারা বোর ফিল করবে, তারা মানে আর কি জিনিসটাকে ওই যে এনভায়রনমেন্টটা এটা এনজয় করবে না। নাম্বার টু, যে এখানকার যে পরিবেশটা যে ফ্যাসিলিটেট করা ওটা আমাদের নাই। এখানে তারা যেই পরিবেশ মানে আর কি আমরা ঘরের কথা বলি বা ফুডের কথা বলি বা মানে আর কি বাইরে গেলে রাস্তাঘাটের কথা বলি বা রিক্রিয়েশন, রাজনীতি কালচারের কথা বলি, হ্যাঁ বা রিক্রিয়েশনের কথা বলি, হরতাল যেতে পারবেন না, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এই এই বিষয়গুলি কিন্তু মারাত্মকভাবে মানে আর কি ইয়ে করে মানে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তারপরে এখন আরেকটা মানে আর কি বিষয় আছে যে ওই যে ফুডের কথাটা বললাম, এটা কিন্তু একটা খুবই একটা ইয়ে ফ্যাক্টর, কারণ আমাদের এখানে তো ওইগুলোই খাই, ওইগুলোই খান, কিন্তু এখন আমাদের ইয়াং জেনারেশনটা যখন বাইরে গিয়ে খায় মানে আর কি যে ধরনের মানে আর কি ফুড পছন্দ করে বা যে ধরনের ফুড অ্যাভেলেবল, ওইগুলো ওখানে পাওয়া যায় না, ওইগুলি মানে আর কি ওইখানে পাওয়া যায় না, বা পাওয়া গেল নামে মাত্র পাওয়া যায়, এখানে যেই মানে আর কি টেস্ট, হ্যাঁ যে টেস্ট আছে, যে স্ট্যান্ডার্ড আছে, হাইজেনিক আছে, ওইগুলো ওখানে ওইখানে নাই। আচ্ছা, মানে আর একটা বিষয় হলো যে যখনই আমাদের মানে কি বাচ্চারা মানে দেশে যায় বা দেশে গিয়ে মানে কি একবার দুইবার যায় তারপরে আর মানে কি যাইতে চায় না, আর একটা কারণ হলো যে দেশের মানুষ এই বাচ্চাদেরকে একটু ডিফারেন্টভাবে মানে কি ট্রিট করতে চায়, হুইচ ইজ মানে আর কি দে ডোন্ট ফিল ইট কমফোর্টেবল।
যে ওই যে মানে বাচ্চাদের সাথে অন্যান্য বাচ্চাদের সাথে মানে খেলা করা বা অন্যান্য বাচ্চাদের সাথে মিশা বা স্বাভাবিক যে ইয়াটা আর কি মেলামেশাটা হ্যাঁ স্বাভাবিক যে মেলামেশাটা সেটা হয় না হ্যাঁ কারণ লন্ডনী বাচ্চা বলে মানে আর কি যে তারা আলাদা একটা ইয়ে করতে চায় আর এখানকার বাচ্চারা মনে করেন না ইস মানে ইস আনফেয়ার ইস মানে আর কি ইস ডিফারেন্ট আই এম নট নাথিং ডিফারেন্ট দ্যান আদার্স বাট আমারে মানে আর কি যে ডিফারেন্টভাবে ট্রিট করতেছে এটা মানে আর কি বেশিরভাগই মানে আর কি তারা ইয়ে করে না মানে আর কি কমফোর্টেবল ফিল করে না দ্য ফাইনাল অ্যান্ড মানে আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইজ দ্য ওয়েদার যে আমরা এখানে যে ওয়েদারে আছি বেশিরভাগ সময়ই তো আমরা আসলে উইন্টার ওয়েদারটা এখানে মানে আর কি ইয়ে করি এনজয় করি বেশিরভাগ সময় থাকে আর মানে আর কি যেটা সামার থাকে ইস ভেরি লিমিটেড টাইম ইফ ইউ আর লাকি উই প্রবাবলি হ্যাভ টু উইকস অর থ্রি দ্যাটস দ্য ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশে যখন স্কুল আপনার বন্ধ থাকে যে লম্বা টাইমটা সামার হলিডে গ্রীষ্মকাল থাকে বাংলাদেশে গ্রীষ্মকাল একদম মানে রিয়েলি 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 হট সো এটা ইভেন আমরা যারা দেশে বর্ন অ্যান্ড ব্রট আপ আমরা যারা দেশে বড় হয়ে আসছি এখন আমরা গেলে পর্যন্ত আনকমফোর্টেবল ফিল করি তো আর এখানে মানে আর কি বাচ্চারা অবভিয়াসলি তারা মানে আর কি আনকমফোর্টেবল ফিল করবে তো কিন্তু এটা যদি আবার সেইভাবে ফ্যাসিলিটেট করা যায় আপনি এয়ারপোর্ট থেকে নামলেন এয়ার কন্ডিশন গাড়ি দিয়ে আপনাকে বাড়িতে নিল বাড়িতে এয়ার কন্ডিশন আছে তারপরে মানে সবসময় বিদ্যুৎ আছে হুইচ ইজ বাংলাদেশে সবসময় থাকে না আমাদের সবার বাড়ি নাই ভাইয়া আপনার কাছে আবার আসবো আমি যাচ্ছি হাফসা আপার কাছে আচ্ছা হাফসা আপু মজিম ভাই তো বললো এসি গাড়ি হইতে হবে এসি বাড়ি হইতে হবে এসি রোড কি বলে নাকি আমি কেটে ফেলছি আপনি বলুন উনি তো অনেক বিষয় বলছেন নেগেটিভ আপনি একটু বাংলাদেশের পজিটিভ সাইড তুলে ধরুন যাতে আমাদের নতুন প্রজন্ম আমাদের থার্ড জেনারেশন বাংলাদেশের দিকে উৎসাহী হয়ে যাওয়ার জন্য অথবা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি একটু এই বলুন আমাদেরকে আমি যেটা বলবো যে উনি ভাই একটু কথা বলেছেন যে বাচ্চাদেরকে বাংলাদেশের তারা নিজের মতো করে দেখে না এটা কিন্তু রং এইটা আমরা এখানে যারা আছি লন্ডন থেকে যাই তখন আমরা আমরা বিদেশ থেকে আসছি আমরা একটা স্টিগমা দেই যে বিদেশ থেকে আসছি আম ফ্রম ইংল্যান্ড সো মাই আম ব্রিটিশ মাই চাইল্ড নিডস টু বি সিকিউরড মাই চাইল্ড নিডস টু ক্যানট গো অন দ্য ফ্লোর মাটিতে যাই খেলতে পারবে না করতে পারবে না আপনি যদি আপনার বাচ্চারা অ্যালাউ করেন তারা কিন্তু মিশতে পারে তারা কিন্তু সব বাচ্চাদের সাথে খেলতে পারে আই ডু দ্যাট আমি বাংলাদেশে গেলে আমার বাচ্চা ছোটো বাচ্চা নিয়ে গেছি তারা গ্রামের সাথে সম্পৃক্ত হয়েছে গ্রামের সবার সাথে বসে বাচ্চারা যেরকম মাটিতে বসে খেলাধুলো করছে সেও কিন্তু খেলাধুলো করছে পরে যে তারা ক্লিন করে দিচ্ছি তো এইগুলা আমরাও কিন্তু এলাও করতে হবে মানে অ্যাডজাস্ট করাতে হবে হ্যাঁ অ্যাডজাস্ট করতে এটা আপনি বলতে চাইছেন হ্যাঁ অ্যাডজাস্ট করতে হবে ওয়ান্স দে অ্যাডজাস্ট টু দ্যাট ইয়ার সাথে গ্রুপের সাথে লোকাল সোসাইটির সাথে তখন কিন্তু তার কমফোর্টেবল ফিল করবে যেমন আমার ছেলেকে নিয়ে গেছি যখন ওর বয়স তিন বছর সে মাছ মারতে গেছে মাছ মারে না তার দাদুরে বলতেছে দাদু দাদু আমি এটা খাবো এখন হ্যাঁ এত এতটুক মাছ এখন এটা তো বেজে দিলে তো খাওয়ার মতো কিছু নাই তো পরে তারে আরেকটা প্রশ্ন আপনাকে তো একটা করে যেতে হচ্ছে হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন বাংলাদেশে গিয়ে কি অনেক কিছু শিখে ফেলছে আপনি আফসাপার সাথে কথা বলুন মনিয়াপা শুনেন অনেকে বাংলাদেশে থেকে বড় হয়ে আসছে কিন্তু বাংলাদেশের পরিবেশটা ভুলে গেছে শাড়ি চুরির মধ্যে না লালন করতে হয় বাংলাদেশকে লালন করতে হয় মনের মধ্যে দুটোই নি আলাদা এগুলি হ্যাঁ তো বাংলাদেশকে লালন করতে হয় লন্ডন লন্ডন এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না আমরা কত অ্যাডভান্স হ্যাঁ আচ্ছা মুন্নি আপা আপনার কোন উপদেশ আছে আমাদের এই থার্ড জেনারেশনের জন্য আমি আপনার কাছে শুনতে চাচ্ছি কি করলে বাংলাদেশে তাদেরকে কি ট্রিটমেন্ট দিলে তারা বাংলাদেশের দিকে যেতে ইচ্ছা হবে নিউজ ইউটিউবে বাংলাদেশের কোন খারাপ ব্যাড নিউজ দিবেন না মাদার কান্ট্রি তো
এইজন্য গুড নিউজ দিবেন বাচ্চাদেরকে, আমাদের দেশ ভালো, আমাদের হ্যাঁ আমরা খুব সুন্দর একটা পয়েন্ট আপনি বলেছেন, হাফসা আপা ভালো, আপনি ভালো, আমি ভালো, ওকে ধন্যবাদ মুন্নি আপা আমাদের সাথে লাইভে আসার জন্য, আপনি আমাদের অনুষ্ঠান দেখতেই থাকুন, আমি আসতে চাই আপনাদের প্রোগ্রামে, হ্যাঁ আমি আসতে চাই নেক্সট উইক, হ্যাঁ আসবেন অবশ্যই আসবেন, আমাদের আমি আসব, হ্যাঁ আসবেন, ধন্যবাদ, ধন্যবাদ মুন্নি আপু। আচ্ছা দর্শক, আমার এক বোন, আমার মনে হয় উনি আমাদের চেয়ে অনেক বয়সে বড়, ভদ্র মহিলা, মুন্নি আপা, মুন্নি আপা আমাদেরকে বলছেন যে আমাদের ছেলেমেয়েদের কাছে আমরা বাংলাদেশকে তুলে ধরব, আকর্ষিকভাবে তুলে ধরব, এটার উনার উপদেশ। আর আমিও আপনাদের সবাইকে এটাই অনুরোধ করব, আমরা আমাদের দেশ পচা, আমাদের দেশ ঠিক না, আমাদের দেশ সেফ না, এগুলো বললেই আমাদের ছেলেমেয়েরা আর যাবে না, আর আমরা বাংলাদেশ আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের পূর্বপুরুষদেরকে ওরা ভুলে যাবে, তখন আমাদের আর শিকড়ই থাকবে না। এজন্য এই মুন্নি আপার কথার সাথে আমি তাল মিলিয়ে বলছি, আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের দেশকে তাদের কাছে লালন করে তুলি, তা আমাদের দেশটাকে তাদের কাছে উৎসাহী একটা এক্সাম্পল হিসেবে আমরা গড়ে তুলি, এবং আমাদের দেশের যারা দেশ গড়েন তাদের কাছে আজকে আমার ওয়ান ইয়ারের মাধ্যমে অনুরোধ, আপনারা যে 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 প্ল্যান নিয়ে, যে প্রোগ্রাম নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি, আজও কি সেই বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশ, সেই দেশ আমরা সোনার বাংলাদেশ পেয়েছি না? তো এই জন্য আপনারা কাজ করেন সোনার বাংলাদেশ একটা উপহার দেওয়ার জন্য আমাদের জন্য। আর বাংলাদেশের বাইরে যে সমস্ত বাঙালিরা, বাঙালিরা বসবাস করে, তারা যেন আগ্রহ নিয়ে বাংলাদেশে যায়, সেটাই আমি আশা রাখি আপনাদের কাছে। তো আমাকে যেতে হচ্ছে আর একটা কলে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, 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 সালাম আলাইকুম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমি জাহেদ বলছি, লুঠন থেকে। জাহেদ ভাই লুঠন থেকে? জি জি ভাই, আপনার প্রশ্নটা কি? জি আমার প্রশ্নটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি শুনতেছি প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আ নাইস প্রোগ্রাম, আপনাকেও ধন্যবাদ আপনি অনুষ্ঠানে দেখার জন্য এবং আমাদেরকে লুঠন থেকে ফোন করার জন্য, আমরাও লুঠন থেকে আসছি, আপনি হয়তো চিনেন আমাদেরকে। অ্যাকচুয়ালি আমার অপিনিয়ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি বাংলাদেশ নিয়ে যাওয়ার প্রধান দায়িত্ব হচ্ছে আমাদের, আই মিন গার্ডিয়ান, হ্যাঁ মাতা পিতার। জি প্রথম হচ্ছে যে আমি আপনার অতিথি শ্রদ্ধারকে বলছি, উনি বলেছেন যে অনেক বাংলাদেশে অনেক মাইনাস পয়েন্ট আছে, অবশ্যই আছে, আমি অস্বীকার করতেছি না, কারণ আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ, কিন্তু আমরা বাচ্চাদের যদি রীতিমতো বাংলাদেশ না নিয়ে যাই, এমন এক সময় নিয়ে গেলাম যখন বাচ্চার বয়স 16-17, তখন কিন্তু ও অ্যাডাল হয়ে গেছে, তখন কিন্তু ও বাংলাদেশের পজিটিভ কোনো কিছু কিন্তু ওর মাথায় আসবে না, কারণ ওর হাতে আছে ট্যাবলেট, ওর হাতে আছে ইন্টারনেট, ও যখনই বাংলাদেশ প্রেস করবে সব নেগেটিভ গুলোই চলে আসবে। যখন আমরা বাচ্চাদেরকে নিয়ে যাব রেগুলার বেস আমরা নিতে পারি, আর আমাদের সমাজ এরকম বলছে ছোট থেকে নিয়ে যেতে হবে। এবং উনি যে ওয়েদারের কথা বলতেছেন, ওয়েদার কিন্তু গ্লোবাল ব্রিজটাই চেঞ্জ হয়ে গেছে, এখন বাংলাদেশের সামার টাইমে যাবেন আপনি যদি বাচ্চাকে ইউজ না করেন, আপনি হয়তো আপনি নিয়ে গেলেন স্বাভাবিক বাচ্চার প্রবলেম হয়ে যাবে, কারণ আমরা যদি রেগুলার বেসে বাচ্চাদের পজিটিভ সিলেটে যারা যাই, আমরা রেগুলারই যাই, যে রিসোর্ট গুলা যে ডেভেলপ করছে, স্পেশালি অনেক ফাইভ স্টার হোটেল হয়েছে বাংলাদেশে, হয়ে গেছে অনেকগুলা রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট হয়েছে যেখানে পুরো হাইজিনিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর সুন্দর পয়েন্ট গুলা রেজ করার জন্য। দর্শক, এই আমরা এই লাইভ অনুষ্ঠানে আসি, আর আমার এই মজিব ভাই যা বলছিলেন যে খাবার নাই বলছেন না, উনি বলছেন আনহাইজেনিক। আর আপনারা জানেন এই টিভিতে অনেক প্রোগ্রাম দেখায় মিষ্টির দোকানের কথা, খাবার দোকানের কথা, পচা বাসি খাদ্য, এগুলো আমরা এড়িয়ে যেতে পারবো না, বা আবার আমরা এই এই জন্য যে না আবার দেশেও যাব না সেটাও না, ভালোর ভালো আছে, ভালো ফুড আছে, ভালো রেস্টুরেন্ট আছে, ভালো পোলট্রি ফার্মও আছে, সেই সাথে আমরা যা আগে বললাম এগুলোও আছে, তো আমাদেরকে এগুলা আমাদের সরকারের নজর দিতে হবে এগুলার দিকে, এবং আমরা যারা সচেতন, যেমন আমার বোন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ওনার লেখার মধ্যে মজিম ভাই রাইটার, ওনার লেখার মধ্যে, লেখনির মধ্যে, আমাদের মতো মিডিয়া মিডিয়া স্টেশনগুলো যদি এগুলার মধ্যে এই অনুষ্ঠান করে, ডেমনস্ট্রেশন করে, তাহলে হয়তো একদিন এরকম থাকবে না বাংলাদেশ। দর্শক, আমরা কথা ছিলাম অনেক ভ্যালিড পয়েন্টে আলাপ করছিলাম, এখন আমাকে একটা বিরতি দিয়ে যেতে হচ্ছে,
আপনারা আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর আবার কথা হবে।